পুরো ফ্যামিলি তো একসঙ্গে বাসে উঠছে গো। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে। তাস্তা নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি বাবা। একি, তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? বোলপুরে গিয়েও তুমি তোমার বোল শোনাবে? আমার মন প্রাণ লাইফ এভরিথিং ইজ গিটার। দেখো আবার গান ধরেছে। তিন কড়িটা কই গেল? তিন কড়ি? এই তো বড় মা, শালা বাবু এখানে। এই না না, আমি এখানে নাই, আমি আমি নাই। এই তিন কড়ি কি বলছি কি বলছি? এই বাবা দাদা, না না না, আমি যাবো না, আমি যাবো না, চলো যাবো না, আমি যাবো না। এই ওরে আমার পেট খারাপ, ওরে আমার বগলে ফোড়া। পিকনিকের জন্য চাল ডাল মশলা সব বাসে তুলে দিয়েছো তো? আরে বাবা, এই কথার উত্তর তো আমি সেই জানলা থেকেই দিতে পারতাম, তার জন্য আমায় এখানে ডেকে পাঠালে কেন? ও, আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে একেবারে তুলে দিয়েছি, আমি যাই। এই তিন কোড়ি, মা তোকে যেতে বলছে না? সবসময় আমাদের সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল 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 চল, আয় উঠে এসো। কি ফেসা অসুট কি ধর নে আমার, পুরি আসতে। আমি বলছিলাম কি একটা কথা, আমার কি না গেলেই নয়? মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই হবে। কথা হচ্ছে আমার তো জামা কাপড়ে কোনো গুছানো হয় না। এই ব্যাগেই সব আছে শালা বাবু। তো কত বড় ব্যাগ ডাকলা রে, এর মধ্যে তুই ব্যাগ গুছিন দিলি? কাল যাইতেই তো আমি সব গুছায় রাখছিলাম। নাও কিরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছিস কেন? আয় ভেতরে আয়, আয়। ওরে কোল বাজারে রে মাসে রে, যাক বাবা, ঠিক সময় পুলিশ এসে গেছে। আজ আমি এ গোটা ফ্যামিলিকে বাঁচাবই। কি ব্যাপার স্যার, এত দেরি করলেন? আরেকটু অলিতে বেরিয়ে যেতাম। সরি স্যার, রাস্তা একটা অবরোধের কারণে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা। আয় তিন কোড়ি, তুই ভেতরে যা। বাঁচলাম বাবা। শালা বাবু, স্যার বাসের ভেতরে যাইতে বলছে, যাও। ভেতর থেকে বান্টি জলের বোতলটা একটু এনে দাও না। এক্ষুনি আনতেছি। এই পাকে বলে দিতে হবে। মিস্টার খান, পুরো বাসটা চেক করে নিয়েছেন তো? ইয়েস স্যার, আমি চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে। স্যার, ইয়োর কনভয় ইজ রেডি, হ্যাভ এ নাইস জার্নি। থ্যাংক ইউ।